রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয়, রোজায় শারীরিক ওজন নিয়ন্ত্রণে করণীয়। রমজান মাসে সবাই অনেকেই আমাদের কাছে বলে থাকে যে ইফতার করার পরে বা রমজান মাসে ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সাধারণত রমজান মাসে রোজা রাখার পরেও আমাদের ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকার একটি কারণ হচ্ছে আমরা কিন্তু ভরপেট ইফতার করে থাকি, এবং ইফতার মেনুতে আমরা যেই খাবারগুলো সিলেক্ট করে থাকি বা যেই খাবারগুলো আমরা ট্র্যাডিশনালি খেয়ে থাকি সেই খাবারগুলো কিন্তু প্রচুর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। যেমন এই ইফতার মেনুতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডেজার্ট থাকে, বিভিন্ন ধরনের ভাজা পোড়া রকমারি খাবার থাকে এবং ফলের জুস থাকে, যেই খাবারগুলো সবগুলোই কিন্তু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। সুতরাং আমরা যদি আমাদের ইফতার মেনুটা খুব ভালোভাবে সিলেক্ট করতে পারি, আমরা যদি রাতে যেই ডিনারটি করব সেটি এবং সেহরির মেনুটি যদি একটি স্বাস্থ্যসম্মত মেনু সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা রমজান মাসেও মজাদার ইফতার খেয়েও কিন্তু আমরা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। সাধারণত ইফতার মেনুতে যদি আমরা কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কিছুটা সবজি নুডলস খেতে পারি, একটি সিদ্ধ ডিম খেতে পারি, দু ধরনের ফল খেতে পারি, দেশীয় ফলের চিনি ছাড়া জুস খেতে পারি, অথবা টক দই, ওটস, কলা অথবা টক দই চিড়া, এই ধরনের খাবারগুলো যদি আমরা সিলেক্ট করতে পারি, সেটি আবার আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি মিক্স আপ করে চিকেন ডিম অ্যাড করে কিন্তু আমরা সুপও রাখতে পারি ইফতার মেনুতে আমাদের খাদ্য তালিকায়। এইভাবে যদি আমরা আমাদের ইফতার মেনুটি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের ওজন বাড়ার টেন্ডেন্সি অনেকাংশেই কমে যাবে। আমরা কিন্তু ভাজা পোড়া খাবার অবশ্যই পছন্দ করে থাকি, সুতরাং আমরা যদি সপ্তাহে 7 দিন 7 ধরনের মেনু এই রমজানে সিলেক্ট করে থাকি, তাহলে কিন্তু আমাদের পছন্দের খাবারগুলোও খাওয়া হচ্ছে এবং আমাদের ওজনটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। যেমন বিভিন্ন ধরনের যে ভাজা পোড়া খাবারগুলো আছে, চিকেন ফ্রাই হতে পারে বা ডিপ ফ্রাই যে কোনো খাবার, পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এছাড়া আরও নানান ধরনের কাটলেট ধরনের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, এই খাবারগুলো আমরা একই দিনে একসাথে সব ভাজা পোড়া খাবো না। আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার নিব এবং কোয়ান্টিটিতে যেন হয় অবশ্যই সেটি একটি পরিমাণ। এটার সাথে আমরা 2 থেকে 3 ধরনের সিজনাল কালারফুল মৌসুমি ফল রাখবো, সালাদ রাখতে পারি টমেটো, শসা, গাজর, এবং কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে আমি কিছুক্ষণ আগেই বললাম বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু আমরা রাখতে পারি। তবে কিন্তু দেখা যাবে আমাদের প্রোটিনের চাহিদাটাও পূরণ হচ্ছে, আমাদের ফাইবার, ভিটামিন, মিনারেলসের চাহিদাটা পূরণ হচ্ছে, এবং এর সাথে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পানি আমাদেরকে নিশ্চিত করতে হবে, তবে কিন্তু আমরা আমাদের পছন্দের খাবারগুলো দিয়ে ইফতার মেনুটি সাজাতে পারি। একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই রমজানে কোনোভাবেই যেন ইফতার করার পর আমাদের কিন্তু ডিনারটা স্কিপ করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমরা ডিরেক্ট চলে যাই সেহরির খাবারে, এটিতেও কিন্তু অনেক সময় ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। সুতরাং ইফতার, একটি লাইট ইফতার করার পরে কিন্তু ডিনারটি কখনোই আমাদেরকে স্কিপ করা যাবে না, এবং ডিনারটিও কিন্তু আমাদেরকে একটি নির্দিষ্ট সময় 8:30 থেকে 9 বা 9:30 মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। ডিনার মেনুটি যেন থাকে সিম্পল ভাত, মাছ, ডাল, সবজি থাকতে পারে অথবা রুটি, সবজি অথবা একটি চিকেন থাকতে পারে, এবং অবশ্যই তেলের বিষয়টা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেহরির মেনুটিও কিন্তু হবে খুবই সিম্পল, সেহরির মেনুতেও কিন্তু আমরা চাইলে রুটি সবজি খেতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে সেহরিতেও ভাত, সবজি, ডাল বা ভাত, নরম মাছ, সবজি, এই ধরনের খাবারগুলো সিলেক্ট করতে পারি, এবং 3 বেলাই যেন সালাদটা থাকে সে বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ইফতারের পরেও যদি আমরা কিছুটা সময় এক্সারসাইজ করি অর্থাৎ হেঁটে ফেলি, বা রাতে ডিনার করার পরেও যদি আমরা হেঁটে ফেলি একটা নির্দিষ্ট সময়, তবে কিন্তু দেখা যাবে এই রমজানে আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেয়েও কিন্তু আমরা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।